নাম গানে পাতায় নমো। নমস্কার, আমি অন্নপূর্ণা, ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি। আজ আমরা পরম ধাম দর্শনের অপূর্ব কাহিনী শুনব। একদিন দ্বারকায় এক ব্রাহ্মণের সন্তান প্রসবকালে ভূমিষ্ঠ হয়েই মৃত্যুমুখে পতিত হল। ব্রাহ্মণ নিজ মৃত সন্তানের দেহ নিয়ে রাজপ্রাসাদে এসে রাজপ্রাসাদের দ্বারের কাছে এসে তা সেখানেই রেখে বিলাপ করতে লাগলেন ও বললেন, এতে কোনো সন্দেহ নেই যে আমার পুত্র সন্তানের মৃত্যুর কারণ দেশের ব্রাহ্মণদ্রোহী ধূর্ত কৃপণ ও বিষয়ী রাজার কর্মফল। যে রাজা হিংসায় প্রবৃত্ত, দুশীল ও অজিতেন্দ্রিয় হয় তাকে রাজারূপে সেবাকারী প্রজাগণ দরিদ্র হয়ে কেবল দুঃখই ভোগ করে এবং সংকটের সম্মুখীন হয়ে থাকে। ব্রাহ্মণের এইভাবে নয় পুত্রের মৃত্যু হলে এবং প্রতিবারই সে শিশুর মৃতদেহ রাজপ্রাসাদের দ্বারে ফেলে রেখে ওই একই কথা বললে, নবম বালকের মৃতদেহ নিয়ে যখন সে রাজপ্রাসাদের দ্বারে এসে দাঁড়ায় তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বসেছিলেন। এই কথা শ্রবণ করে অর্জুন বলে উঠলেন, ব্রাহ্মণ, আপনার নিবাস স্থান দ্বারকায় কোনো ধনুর্ধারী ক্ষত্রিয় কি বাস করে না? মনে হচ্ছে যেন সকলেই যদুবংশীয় ব্রাহ্মণ হয়ে প্রজা পালন না করে যোগ্য করতে বসে আছেন। আপনার মানসিক অবস্থার কথা আমি বুঝতে পারছি। আমি আপনার সন্তানকে রক্ষা করব, আর অসমর্থ হলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রায়শ্চিত্ত করব। এই প্রতিজ্ঞা আমি করলাম। ব্রাহ্মণ বললেন, হে অর্জুন, দ্বারকায় শ্রী বলরাম ভগবান শ্রীকৃষ্ণ ধনুর্ধর শ্রেষ্ঠ প্রদ্যুম্ন এবং অদ্বিতীয় যোদ্ধা অনিরুদ্ধ আছেন। তারা যখন আমার সন্তানদের রক্ষা করতে সমর্থ হননি তখন এই কাজ জগদীশ্বরদের পক্ষেও কঠিন বলে মনে হয়। তুমি তবে তা কেমন করে করবে? এ তো তোমার মূর্খামি, এই কথার উপর আমার আদৌ কোনো ভরসা নেই। অর্জুন তখন উত্তর দিলেন, আমার ক্ষমতা আপনি জানেন না, প্রয়োজনে আমি সাক্ষাৎ মৃত্যুকেও পরাজিত করে আপনার সন্তানকে এনে দেব। যখন ব্রাহ্মণের প্রসবকাল সমাগত হল তখন ব্রাহ্মণ কাতর হয়ে অর্জুনের কাছে ছুটে এসে বললেন, এইবার তুমি আবার সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। ব্রাহ্মণের কথা শুনে অর্জুন শুদ্ধ জলে আচমন করে ভগবান শঙ্করকে স্মরণ করলেন আর দিব্য বস্ত্র সকল আহ্বান করলেন। গান্ডীবে যে রোপণ করে তিনি তা হস্তে তুলে নিলেন এবং দিব্য অস্ত্র, বিভিন্ন রকম দিব্য অস্ত্র তিনি আহ্বান করলেন সেই দিব্য বস্ত্র পরিধান করে। অর্জুন স্বর সকলকে বিভিন্ন অস্ত্রমন্ত্রে অভিমন্ত্রিত করে আসন্ন প্রসবকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। শিশু যথা সময়ে জন্মগ্রহণ করল, ক্রন্দন করল, কিন্তু চোখের সম্মুখেই সশরীরে আকাশপথে অন্তর্হিত হয়ে গেল। শিশুকে রক্ষা করা গেল না দেখে ব্রাহ্মণ অর্জুনকে মিথ্যাবাদী আদি যৎপরনাস্তি অপমান করে তাকে বিধ্বস্ত করলেন। অতঃপর অর্জুন যোগ বলে তৎক্ষণাৎ সংযমনপুরীতে গমন করলেন, যেখানে ভগবান যমরাজ নিবাস করেন। সেইখানে শিশুকে না দেখতে পেয়ে তিনি ক্রমশ ইন্দ্র, অগ্নি, নির্নীতি, সোম, বায়ু ও বরুণ আদি পুরী সকল এবং অতলাদি পাতালে স্বর্গের উপরের মহর লোকাদি অন্যান্য স্থানেও গেলেন, কিন্তু কোথাও শিশুকে খুঁজে পেলেন না। প্রতিজ্ঞা পূর্ণ করতে সক্ষম না হয়ে তিনি অবশেষে অগ্নিতে প্রবেশ করতে উদ্যত হলেন।
তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কার্যে বিরত করে বললেন, ভাই অর্জুন, তুমি শুধু শুধু নিজেকে তিরস্কার করছো, আমি ব্রাহ্মণের সমস্ত মৃত সন্তানদের এখনই উপস্থিত করছি, যারা আজ তোমার নিন্দায় মুখর তারাই আমাদের নির্মল কীর্তির জয়গান করবে। এইবার সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে নিজ দিব্য রথে আরোহণ করে পশ্চিম দিকে গমন করলেন। তিনি সপ্ত পর্বত বিশিষ্ট সপ্ত দ্বীপ, সপ্ত সমুদ্র ও লোক লোক লোকালোক পর্বত লঙ্ঘন করে নিবিড় অন্ধকারে প্রবেশ করলেন। নিবিড় অন্ধকারে রথের শৈব সুগ্রীব মেঘ পুষ্প এবং বলাহক নামক চার অশ্বগণ পথ নির্ধারণে অক্ষম হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সহস্র সহস্র সূর্য সমতেজস্বী সুদর্শন চক্রকে পথ দেখিয়ে চলতে আদেশ দিলেন। জ্যোতির্ময় চক্র সেই নিবিড় অন্ধকারকে পরাভূত করে এগিয়ে চলল। অবশেষে সুদর্শন চক্র দ্বারা আলোকিত পথে রথ সেই অন্ধকারের শেষ একেবারে শেষ সীমায় এসে পৌঁছাল। সেই স্থান অতীব জ্যোতির্ময় ছিল, তা দেখে অর্জুন তার চোখ বন্ধ করতে বাধ্য হলেন। অতঃপর শ্রী ভগবানের রথ দিব্য জলরাশিতে প্রবেশ করল। প্রবল বেগে বায়ু প্রবাহ হেতু জলে বিশালাকার তরঙ্গ উঠছিল, যা অতি সুন্দর মনে হচ্ছিল। সেইখানে এক অতীব সুন্দর প্রাসাদ দেখা গেল, যা জ্যোতির্ময় মণিমুক্ত খচিত স্তম্ভে পরিশোভিত ছিল। সেই স্থান উজ্জ্বল জ্যোতিতে আলোকিত ছিল, সেই মহলে ভগবান অনন্ত বিরাজমান ছিলেন। তার শরীর অতীব ভয়ানক এবং অদ্ভুত ছিল, তার সহস্র মস্তকের উপর পরম সুন্দর মণি ছিল। অর্জুন দেখলেন যে অনন্ত ভগবানের সুখপ্রদ সজ্জায় সর্বব্যাপী মহাপ্রভাব সম্পন্ন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু বিরাজমান রয়েছেন। নবনিরদ অঙ্গ শ্যাম সুন্দর কৌশেয় পীতাম্বর ধারণ করেছিলেন। তিনি ছিলেন প্রসন্ন বদন ও দীর্ঘায়ত মনোহর নয়নযুক্ত। তার রত্নমণ্ডিত কিরীট কুন্তলের কান্তিতে তার কেশরাশি আলোকিত ছিল। তিনি আজানুলম্বিত বাহু সুডৌল কুঞ্চিত অষ্টবাহু, তার গলায় কৌস্তভ, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, আর কণ্ঠে ছিল মনোরম আজানুলম্বিত বনফুলের মালা। অর্জুন দেখলেন যে শ্রী ভগবানের নন্দ সুনন্দাদি পার্ষদ, সুদর্শন চক্র আদি আয়ুধ ও পুষ্টি, শ্রী কীর্তি ও অজা, এই চার শক্তি এবং সম্পূর্ণ শক্তি সকল তার সেবা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ স্বরূপ শ্রী ভগবানকে প্রণাম করলেন। অর্জুন তাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে দেখে তিনিও প্রণাম করলেন। তারা বদ্ধাঞ্জলি করে দাঁড়িয়ে রইলেন। আর ব্রহ্মাদি লোকপালদের প্রভু শ্রী ভগবান স্মিত হাস্য করে তখন বললেন, হে কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমাদের দেখবার জন্যই ব্রাহ্মণের সন্তানদের নিজের কাছে আনিয়েছিলাম। তোমরা আমার ইচ্ছায় ধর্ম রক্ষা হেতু পৃথিবীতে অবতার রূপে গমন করেছ। ভূভার স্বরূপ সেই দৈত্যদের সংহার করে তোমরা অতি শীঘ্র আমার কাছে ফিরে এসো। তোমরা দুইজন ঋষিবর নর এবং নারায়ণ, যদিও তোমরা পূর্ণকাম এবং সর্বশ্রেষ্ঠ, তবু তোমরা জগতের কল্যাণে ধর্মাচরণ করো।
श्री भगवानेर काछे एई रूप आदेश लाभ करे तारा ताके आबार प्रणाम निवेदन करलेन एवं अति आनंदे ब्राह्मण सन्तानदेर निये एक ही पथे द्वारकाय फिरे एलेन। ब्राह्मणेर सन्तानगण आयु अनुसारे बड़ हये गियेछिलो। भगवान श्रीकृष्ण ओ अर्जुन तादेर पितार हस्ते अर्पण करलेन। भगवान श्रीविष्णुर सेई परम धामके दर्शन करे अर्जुन आश्चर्य हये गियेछिलेन। तिनि अनुभव करलेन जे जीवेर सकल शक्ति सामर्थ्य भगवान श्रीकृष्णेरी कृपाय प्राप्त हवा जाए बा प्राप्त हय।